যুক্তরাজ্যের স্বনামধন্য কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম মুশতাক কুরেশির মৃত্যুবার্ষিক উপলক্ষে সিলেট মহানগরীর শেখ পারাস্থ তার নিজ বাড়িতে অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেছে তার পরিবার। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলে চিকিৎসা সেবার কার্যক্রম। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রিটন চৌধুরী। 2009 সালের 28 অক্টোবর লন্ডনে মৃত্যুবরণ করেন মুশতাক কুরেশি। তিনি ছিলেন একজন দিলখোলা নরম হৃদয়ের মানুষ। বেশিরভাগ সময় তিনি প্রবাসে থাকলেও সবসময় চিন্তা করতেন দেশের অসহায় দরিদ্র মানুষদের নিয়ে। মুশতাক কুরেশি ব্রিটেনের প্রথম বাঙালি প্রতিনিধিত্বকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ওয়েস্টমিনিস্টার কুইন্স পার্কের কাউন্সিলর হিসেবে 4 বার নির্বাচিত হন মুশতাক কুরেশি। বহু প্রতিভার অধিকারী মুশতাক কুরেশি দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মুশতাক কুরেশি মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার শুক্রবার তার নিজ বাসায় এলাকার হতদরিদ্র ও অসহায় চক্ষু রোগীদেরকে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদানের আয়োজন করেন। And we wanted to keep his memory alive, and the best way to do that is to help as many people as possible keep their eyesight for as long as possible. আমরা বহুত দেখি দেশ শক্তি পালাহরে দেখতে পারেন না, আর গত বর্ষ থেকে আমরা আরম্ভ করছি যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের ব্যানারে ও মরহুম মুশতাক কুরেশির পরিবারের আর্থিক সহযোগিতায় এবং ভার চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এই চক্ষু ক্যাম্পে মোট 349 জন অসহায় দরিদ্র চক্ষু রোগী চক্ষু সেবা নিয়েছেন। তাদের এই মহতী উদ্যোগের ফলে অনেক চক্ষু রোগী অন্ধত্বের হাত থেকে রেহাই পেয়েছেন বলে জানালেন চক্ষু বিশেষজ্ঞরা। এখানে যারা আসতেছে সম্পূর্ণ অসহায় দরিদ্র রোগীরা সেবা নিচ্ছে এবং এরা এখানে খুব উপকৃত হচ্ছে। গরিব অসহায় মানুষদের কল্যাণে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন মুশতাক কুরেশির পরিবার। কুরেশির পরিবারের সদস্যরা জানালেন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাসে আমাদের এটা আমরা প্রত্যেক বছরই এরকম একটা চোখের ক্যাম্প করব এবং দুস্থ রোগীদের আমরা যাতে চোখের ট্রিটমেন্ট করতে পারি। আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক থিং। আই থিঙ্ক ইউ সি দ্য ওয়ে ইট বেনিফিটস অল দিস পিপল এন্ড আই থিঙ্ক মোস্ট অফ অল মাই নানা উইল বি ভেরি প্রাউড অফ এভরিথিং দ্যাটস বিইং ডান হিয়ার। চিকিৎসা নিতে আসা চক্ষু রোগীরা জানালেন মরহুম মুশতাক কুরেশির পরিবারের জন্য তারা আবার চোখের আলো ফিরে পাচ্ছেন। আমাকে চশমা দেওয়া হয়েছে, খুব ভালো সেবা, খুব খুশি হয়েছি। গতবার একটা চিকিৎসা করছে, এবার আবার করতাম, ভালো হয়েছে। বিনামূল্যে এই চক্ষু ক্যাম্পে 26 জনকে ছানি অপারেশন, 182 জনকে চশমা এবং 175 জনকে ওষুধ প্রদান করা হয়। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।